বিরতির পর ফিরে আসলাম। বিজেপি দলের কর্মী প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি কৈলা শহরে, তাই কৈলা শহরে বিরোধীদের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন। এমন এক ব্যতিক্রমী ঘটনার নজরে আসলো আজ কৈলা শহরে, যেখানে বিজেপি দলের এক সক্রিয় কর্মী পঞ্চায়েতে বারবার আবেদন জানিয়েছেন কিন্তু তারপরও আবাস যোজনার ঘর তিনি পাননি। তাই আজ বিজেপি দলের সক্রিয় কর্মীকে ঘর পাইয়ে দেওয়ার জন্য বিরোধী দলের পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান। বিশেষ করে সিপিআইএম দলের কর্মীরা আজকে উপস্থিত ছিলেন, বিরোধী দলের সমস্ত কর্মীরা উপস্থিত থেকে ডেপুটেশন প্রদান করেছেন জেলা শাসকের কাছে। শুধুমাত্র বিজেপি দলের কর্মী তিনি ছিলেন না, যুব মোর্চার বুথ সভাপতি তিনি। তিনি কিভাবে ঘর পেলেন না জানিয়ে কার্যত ডেপুটেশন প্রদান করা হয়েছে জেলা শাসকের কাছে, এবং অতি বিলম্বে যাতে সেই ঘর তিনি পান তারই আবেদন রয়েছে বিরোধী দলের কর্মীদের। সংশ্লিষ্টদের ঠিক কি বক্তব্য উঠে এসেছে আজ কৈলা শহর থেকে ঘটনার পরিপ্রেক্ষিতে শুনুন। সূর্যমণি সিনহা হচ্ছে 51 বিধানসভা এলাকার বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেচাটো গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন সঙ্গে বিজেপির সঙ্গে ছিলেন, এখনো আছেন। উনি হচ্ছেন বিজেপির যুব মোর্চার সভাপতি। উনার নাম কাটার পরে আমাদের সঙ্গে উনি যোগাযোগ করেছেন। উনি বলছেন, আমি এত গরিব মানুষ হওয়ার পরেও আমার নামটা আমার ঘরের তালিকা থেকে আমার নামটা কেটে দিয়েছে। এখন আপনারা আমাকে সাহায্য করুন, যার কারণে যেহেতু আমরা একটা বামপন্থী দলের সঙ্গে যুক্ত, উনি আমাদের সাহায্য চেয়েছেন। সর্বত্র ত্রিপুরা রাজ্যের সর্বত্র এমন উন্নয়নমূলক কাজগুলি চলছে, নিজের মধ্যে বাঘ বাটুয়া ছাড়া অন্য কোনো কাজ নেই। নিজের ব্যক্তিগত স্বার্থ ছাড়া সাধারণ জনগণের জন্য কাজ করার যে মানসিকতা বর্তমানে বিজেপি সরকারের নেই, যার কারণে উনি একজন যুব মোর্চার সভাপতি হয়েও আমাদের সঙ্গে পরামর্শ চেয়েছেন। উনার নাম কাটার পরে ডিএম এর কাছে ডেপুটেশন জন্য আমাদের শরণাপন্ন হয়েছেন, সাহায্য চেয়েছেন। আমরা উনাকে সাহায্য করার জন্য, উনার ঘরটা পাইয়ে দেওয়ার জন্য, উনি হচ্ছেন এমন একজন গরিব ঘরের ছেলে যার অন্তর্দয় কার্ড এখনো রয়েছে, 2 টাকা কেজি ধরে রেশন থেকে চাল সংগ্রহ করতে হয়। তার কোনো জমি জমা বিটি থাকলেও উনার বাবা বর্তমানে নেই, একটা বিধবা মাকে নিয়ে তার সংসার। এই অবস্থার মধ্যে একটা গরিব ঘরের ছেলে এমন একটা অবস্থার মধ্যে। আমি বিলাসপুর দ্বীপের বাসিন্দা, আমি 3 নম্বর বুথের যুব মোর্চার প্রেসিডেন্ট। এখনো আছেন? এখন আমি তার আমি এইসব কাজে যাই না। আচ্ছা, কারণ কোনো কিছুতে আমাদেরকে আমাদের বুথ পুরা বঞ্চিত। আমাদের কি দেওয়া হয়, লঙ্চাক ঘাস, মাছের পোনা, আর গোড়াইল কাটি দিয়ে দিব, ভালো ভালো বেনিফিসারি মানে যেগুলোতে স্বাবলম্বী হওয়া যায় এগুলো কাটিয়ে দিব। আমরা আছে দীপকিতা, গুয়ার চারা, লঙ্চাক ঘাস, জহই ঘাস। বিজেপির সক্রিয় সদস্য, নদীকে বুথ সভাপতি হওয়ার পরও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি জানিয়ে কার্যত বিরোধীরা রাজনৈতিক রং চড়াতে ছাড়েননি। এই মুহূর্তে কার্যত কৈলা শহরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই কৈলা শহরের বিলাসপুর গ্রাম পঞ্চায়েত, যে পঞ্চায়েতের কার্যত যুব মোর্চার সভাপতি ছিলেন সূর্যমণি সিনহা, কিন্তু তিনি ঘর পাননি জানিয়ে কার্যত বিরোধীদের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।